আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, আপনাকে যে এখন ভাইরাল রিপোর্টার বলে, হ্যাঁ এটা কেমন লাগে আপনার কাছে? আমি এনজয় করি না, কারণ আমি কখনো কাজ ভাইরাল হওয়ার জন্য করি না। বাট আমার ব্যাপারটা হয়েছে কি, যেহেতু আমি যাদের যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে কাজ করি, তো ইন্টারভিউ নেওয়ার পর না ভাইরাল হয়ে যায়। আমি কমেন্টগুলো বললাম, অনেক মেয়েরা দেখি বিয়ের প্রস্তাব, বিভিন্ন প্রস্তাব দিচ্ছে। আমি বলি যে মানুষটা তো এত ফেমাস হয়ে গেছে যে তার নিজেরই একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলে। আচ্ছা, এই যে বিয়ের প্রস্তাব কি খেলে, মানে আমি তো রিসেন্টলি হয়তো মানুষ চিনছে, আপনাকে চিনছে 13 বছর যাবৎ, আরও আগে থেকে। আচ্ছা, তো বিয়ের প্রস্তাব কি কমেন্টে শুধু আমারই আসে, আপনার আসলে না? আমারটা আমার আর প্রস্তাব দেওয়ার কী হবে, আমার আমার তো আর বিয়ে শাদী হচ্ছে না বা এরকম কিছু কিছু। কিন্তু আপনার যেইভাবে আমি দেখতেছি যে একটা ফ্যান ফলোয়ার তৈরি হয়ে গেছে, তো আমিও আপনাকে জিজ্ঞেস করবো, এই যে আপনি যে কয়দিন আগে গেলেন এত বড় ফ্যান ফলোয়ারের মাঝখানে সুমন ভাইয়ের এরিয়াতে, কেমন লাগলো আপনার কাছে এক্সপিরিয়েন্স কেমন? আজকে আমিও তার একটু ইন্টারভিউ নিয়ে নিলাম। ভালো, আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। আমি হবিগঞ্জ 4 আসনে ছিলাম ইলেকশন নিউজ ডিটি কালেকশনের জন্য। তো একটা যেহেতু উঠেছে বলি, জাস্ট কেন জানি হয়তোবা যেহেতু সুমন ভাই একটু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, তো ওনার কিছু ফ্যান ফলোয়ার হয়তোবা আমারও পরিচিত। একদিন আমি একটা সমাবেশে গিয়েছিলাম, ওইখানে মানে ওনার ফ্যান ফলোয়াররা আমাকে এমনভাবে ঘিরে ধরছে যে ওনার প্রোটোকল আমাকে উদ্ধার করে গাড়িতে নিয়ে দিচ্ছে। এই অভিজ্ঞতা আমার হয়েছে, এই জন্যই তো আপনাকে এখন নাম দিয়ে দিচ্ছে ভাইরাল সাংবাদিক। না, আমি ভাইরাল সাংবাদিক হতে চাই না, আমি সাংবাদিকতা এইভাবে থাকতে চাই, ভাইরাল হওয়াটা ভালো লাগে না। নর্মাল মানুষ আমি, আগে যেমন ছিলাম এখনও তেমন না। আমি একটা কথা তার ব্যাপারে বলবো, সে মানুষটা খুবই ভালো। সে যেটা বলছে যে আসলেই যে মানুষটা সবসময় চেষ্টা করে, যে আমরা হয়তো বা অনেকেই কমেন্ট করে আমি দেখি যে আপনি ওকে কেন নিয়েছেন বা ওকে কেন নিয়েছেন, বাট একটা মানুষ, ক্ষুদ্র মানুষ বা ছোট মানুষকে যদি কেউ পুশ করতে পারে, একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটার, আন্ডার রেটেড কন্টেন্ট ক্রিয়েটারকে যদি আপনি পুশ করতে পারেন, সেই সেই জায়গা থেকে সময় টিভিকে আমি ধন্যবাদ জানাই। যে ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার সবসময় আমরা বিভিন্ন জায়গায় সেলিব্রিটিদেরকে দেখি, বড় কন্টেন্ট ক্রিয়েটার দেখি, কিন্তু আমরা কিন্তু ছোটো কন্টেন্ট ক্রিয়েটার বা যারা কাজ করছে নতুন, তাদেরকে নিয়ে কিন্তু কেউ ভিডিও বানায় না, তাদেরকে নিয়ে কেউ ইন্টারভিউ করে না। বাট ইউ আর দ্য ফার্স্ট গাই, যে যারা নতুন কাজ করছে তাদেরকে নিয়ে যে তুমি আসলে ইন্টারভিউ নাও, তাদেরকে একটু ইন্সপায়ার করো, তারা কিন্তু আসলেই খুব ইন্সপায়ার হয়। আমার এক ছোটো ভাই আছে যাকে তুমি ইন্টারভিউ করছো, সে আমাকে এসে বলছে, ভাইয়া আমাকে সময় টিভি ইন্টারভিউ নিছে, আমি আরও ভিডিও বানাবো। এই যে একটা ইন্সপায়ার চলে আসে, যে এই জিনিসটা আসলে সময় টিভি খুব ভালো। ওই যে বিয়ের প্রসঙ্গে আসতে যাচ্ছিলাম, অত বেশি গভীরে যাব না। গত বছর আপনার বার্থডে দিন ইন্টারভিউ হয়েছিল শুনেছিলাম, গত বছর এবার বার্থডেতে আসেন না আর কি, আমি ছিলাম না, ইলেকশন ডিউটিতে ছিলাম। তো গত বছর শুনেছিলাম হয়তো বা গত বছর হয়ে যেতে পারে, 23 চলে গেলো, 24 চলে আসলো, বিয়ের কি আপডেট? 24 আমি বিয়ে করছি না, আমি আরো 2 বছর ওয়েট করব। আরো 2 বছর? 25-26? হ্যাঁ আরো 2 বছর, আমার তো বয়স কম, ছোট তো আমি। আচ্ছা, আমার বয়স অনেক কম, 18 কি 20, তো আর না বিয়ের বয়স হয়নি। মা যে বলে যে বিয়ে করো না বিয়ে করো না, এখন বুঝি কেন বিয়ে করো না, কারণ মা চায় যা একটু বড় হই। আর যেহেতু পুরো ফ্যামিলির আমি একটাই ছেলে আর কি, তো অবশ্যই দায়িত্বটা বেশি। তো বিয়ে আসলে, বিয়ে জন্ম মৃত্যু সব মহান আল্লাহ তাআলার উপরে, আসলে নিজেই চুজ করলে হবে না, আল্লাহর হুকুম লাগে, সেই হুকুমটা যেদিন হবে ইনশাল্লাহ ওদিন। ঠিক আছে, আমরা বিয়ে খাওয়ার অপেক্ষায় আছি। রিসেন্টলি হচ্ছে ইলেকশন শেষ হয়েছে বাংলাদেশে, ইনফ্লুয়েন্সারদের থেকেও অনেকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং অনেকে কিন্তু প্রচারণা ছিল। তো এই যে ব্যারিস্টার সুমনের কথাই বলতে পারি, তিনি কিন্তু এমপিও হয়ে গেছেন, তাদের যে রাজনীতিতে আসা, এই বিষয়টাকে কীভাবে দেখছেন আপনি? এখন যারা আসতেছে নতুন, আমি মনে করি তারা ভালো ফ্যামিলি থেকে আসতেছে, তারা টাকা পয়সা দেখছে। যারা টাকা, আমরা কেন মানুষকে বলি যে এমপি হইলে মন্ত্রী হইলে টাকা মারে, আসে না, আমরা এটা তো অনেকেই বলি, কারণ তারা টাকা দেখে নাই, তারা ছোটোবেলা থেকে দেখে নাই, দেখে টাকা দেখলে পাগল হয়ে যায়। তো আমি মনে করি এখন যারা আছে, খুব নতুন ইয়াং যারা কাজ করতেছে, তারা একসময় যখন সামনে লিড দিবে, পরিবেশটা এখন যেমন ভালো হচ্ছে, সামনে আরও ভালো হবে। এবং এই যে ব্যারিস্টার সুমনের ভাই, আমাদের আমাদের বড় ভাই, সে দেখাই দিছে সারা বাংলাদেশকে যে যে কীভাবে রাজনীতি করতে হয়, কীভাবে এত মানুষের ভোট তার প্রতি, যে আমিও তার, আমি যদি তার এলাকায় থাকতাম আমি তাকেই ভোট দিতাম, আমার ভালো লাগে, কারণ আমি জানি যে মানুষটা কেমন, যে প্রত্যেকটা দেশের দুর্যোগ হলে সে চলে যায়, তাহলে অবশ্যই তার এলাকার উন্নয়ন সে অনেকটাই করবে। সো এই যে তার তার মধ্যে সেই লোভটা নাই যে আমার টাকা ইনকাম করা লাগবে কিসের জন্য, আমি আমার টাকা লাগবে কিসের জন্য, আমি টাকাটা নিয়ে কোথায় যাব, আমি কী কিনবো আমাকে বলেন তো,
সেটাই এই টাকাটা নিয়ে তো আমি কবরে যেতে পারবো না রাজনীতি একটা ভালো জিনিস যদি ভালোভাবে দেখেন দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন হোয়াইট পলিটিক্স অ্যান্ড ব্ল্যাক পলিটিক্স আপনি যদি হোয়াইট পলিটিক্স করেন আপনার টাকার প্রতি লোভ থাকবে না আপনি যদি হোয়াইট পলিটিক্স করেন আপনার মানুষ মারার লোভ থাকবে না আপনি যদি হোয়াইট পলিটিক্স করেন আপনি খুব ফেয়ার থাকবেন আপনি যদি হোয়াইট পলিটিক্স করেন আপনি জেনুইনলি মানুষের জন্য কাজ করবেন দ্যাটস ইট পলিটিক্স একটা নেশা সমাজসেবা করা যেমন আমার একটা নেশা সমাজসেবা করা ইটস সিম্পল ওয়ার্ড আমি এটাই বলতে চাই কেউ আমার কথায় কষ্ট নেবেন না আমি কোনো পলিটিক্যাল কথাও বলিনি এটাই আর যদি কখনো সুযোগ হয় সেক্ষেত্রে তাওহিদ আফ্রিদি কি রাজনীতিতে আসবে আমাকে যদি আপনি বলেন যে ভাই আমি আপনাকে 1 কোটি টাকা দিব হ্যাঁ আর এইখান থেকে 20 লাখ টাকা আপনি রাখেন আর 80 লাখ টাকা আমরা কাজ করব আমার কি সে 20 লাখ টাকা কিছু হবে আমার যায় আসে না কেন আমি টাকা দেখে বড় হয়েছি আমার এগুলো লাগে না গাড়ি বাড়ি টাকা পয়সার কিসের লোভ দিবেন আমার তো এই লোভ নাই সো মানুষের যদি উপকার করতে পারি এটা একটা আলাদা নেশা ভাল লাগে একটা মানুষ আসলো পকেটে যাই আছে চেষ্টা করি যে একটু হেল্প করি ভাল লাগলো আমি খুশি আই এম হ্যাপি রাজনীতি করতে পারি বা না পারি সেটা বড় ব্যাপার না সমাজসেবা করে যাব আমাকে সরকার এসে কোনো দিন বলবে না যে নাও বাবা কার্ড নাও দেশের জন্য কাজ করো বা বলবেন না নাও বাবা টাকা নাও দেশের জন্য কাজ করো দেশের নাগরিক দেশের জন্য করে যাব অ্যান্ড উই আর দ্য ইয়াং জেনারেশন আমরা এই জেনারেশনের আমরা ইউথ আমাদের একটা পাওয়ার আছে এই গ্রেট পাওয়ার কামস উইথ এ গ্রেট রেসপন্সিবিলিটি সেই পাওয়ারটা ভালো কাজে লাগাই একটা মানুষের উপকার করি সে মানুষটা একটা খুশি হয়ে দোয়া দিবে আপনার বন্ধুদেরকে বলেন আরেকটা মানুষের উপকার করতে সো সমাজসেবাটা এইটাই আমার ভালো লাগে এখন আল্লাহ কোথায় আমাকে নেয় মানুষ কোথায় নেয় সেটা সম্পূর্ণ আসলে ফিউচার তো আমি দেখতে পারি না সেটা আল্লাহ দেখতে পারে বাট কখনো যদি সুযোগ থাকে আমি অবশ্যই করব আচ্ছা দুইটা প্রশ্ন পয়েন্ট একটা হচ্ছে যদি আপনার কখনো নির্বাচন করার সুযোগ হয় সেক্ষেত্রে কোন স্থান বা কোন এলাকা থেকে নির্বাচন করতে চান আর যদি নির্বাচনে জয়ী হন কখনো আপনাকে যদি বলা হয় যে আপনি বাংলাদেশে কোন মন্ত্রণালয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেক্ষেত্রে কোন মন্ত্রণালয়টা আপনি নিজ মন থেকে সিলেক্ট করতে চান যে এই বিষয় নিয়ে আমি বেশি কাজ করতে চাই যদি আমাকে মানে এটা যদি হয় কোনো দিন যদি হয় ড্রিম আর কি বাট যদি হয় আমি অবশ্যই বরিশাল আমার এলাকা আমার শহর ওখান থেকে আমি চেষ্টা করব আর যদি হয় আমি মনে করি যে ত্রাণ ও দুর্যোগ হ্যাঁ ওই জায়গাটা আমি চেষ্টা করব কারণ আমি চাই যে এই জায়গাটা আরও স্ট্রং হোক যাতে খাবার বলেন বা যাই বলেন এখনও খুব ভালো করছে বাট এটা আরও যাতে ডেভেলপ হয় আমি দোয়া করি সবসময় এটা আমার একটা ছোট্ট মন্তব্য যে আপনি জিজ্ঞেস করছেন দেখে আমি বলেছি যদি ওকে ঠিক আছে আড্ডা দিয়েছি শেষের দিকে চলে আসছে একটু বলি এখনও আমাদের সমাজে যারা দর্শক আছে তাদের মধ্যে একটা নেগেটিভ সাইড আছে কিছু হলে বলে ও এটা তো ইউটিউবার এটা তো কন্টেন্ট ক্রিয়েটার টিকটকার এই ব্যাড নেগেটিভ সাইডটা কেন কাজ করছে ওনাদের কাছে কি মনে হয় আপনার কাছে এটা যার যোগ্যতা যত কম হিংসা তার তত বেশি তো তারা আসলে হিংসা করে যায় আমার আমি কেন হইতে পারলাম না বা আমি ওই জায়গাটা যেতে পারলাম না বা নিজের মন সান্ত্বনা দেওয়ার জন্য যেটা বলার বলুক বাট ফোকাস অন ইয়োর ওয়ার্ক ফোকাস অন ইয়োর লাইফ ফোকাস অন ইয়োর ফ্যামিলি ফোকাস তুমি তোমার বাবা রূপ মা রূপে করো তোমার বাবা মা খুশি তো পৃথিবী খুশি তোমার বাবা মা রাগ তো পৃথিবী রাগ সো বাবা মা ঠিক তো পৃথিবী ঠিক ওই নেগেটিভ কমেন্ট আমার কোনো দিন এসে টাচ করতে পারেনি আমি মাইন্ড অলওয়েজ সেট থাকে গুড থাকে আমার কোনো প্যারা হয় না এখানে যদি হাজার মানুষ আমাকে গালি দেয় বা কোনো কথা বলে আমি সেটা চিন্তা করি না আমি চিন্তা করি যে এই মানুষগুলো নেগেটিভ থট নিয়ে আসে তাদের লাইফে জীবনে অনেক ডিপ্রেশন আছে কষ্ট আছে সেই কষ্টের মধ্যে দিয়ে আমার উপরে ঝাড়তেছে সো আমি ওটা আসলে গায়ে লাগে না একদম শেষের দিকে বলতে চাই যে এখন তো কন্টেন্ট ক্রিয়েটাররা আসছে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তাদের উদ্দেশ্যে যদি আপনার পক্ষ থেকে কিছু বলার থাকে আপনি চাইলে বলতে পারেন আমি তাদেরকে একটাই কথা বলবো আমার ভাই এবং বোনদের যে আপনারা যারা নতুন কাজ করছেন প্লিজ অন্যদের মতো হতে যাবেন না আপনি নিজে যেমন আছেন তেমনই সেরা আপনি যেটা দিবেন সেটাই বেস্ট লাস্ট বল যখন হয় ক্রিকেট খেলায় তখন চিন্তা করে না যে 4 মারবে না 6 মারবে না আউট হবে জাস্ট ব্যাটে বলটা লাগাই দেন সো আপনারা যত জোরে পারেন ব্যাটে বলটা লাগাই দেন আর জিতে নেন আউট হন বা হারেন বা সেটা দেখার বিষয় না 6 বা 4 হয় যাতে সো ভালো ভালো ভিডিও বানাবেন এমন কোনো ভিডিও বানাবেন না সামান্য কিছুদিনের ভিউ মানুষ ভুলে যাবে আপনার ওই সামান্য ওই 5 মিলিয়ন 10 মিলিয়ন ভিউ হবে একটা ভিউয়ের জন্য কাজ করতেছেন একটা বাজে ভিডিও বানাচ্ছেন বা একজনকে পচাচ্ছেন বা একজনকে ছোটো করতেছেন ওই সামান্য ভিউ কিন্তু কালকে ভুলে যাবে সো ওইটাও করবেন না এমন কিছু করবেন যে আজীবন মানুষ আপনাকে মনে রাখে